হ্যালো পাঠক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো। অনেক দিন ধরেই তোমাদের আবদার ছিল যাতে আমি আমার কালেকশনে থাকা সমস্ত গোয়েন্দা সংকলন তোমাদের সাথেও শেয়ার করি। আজ এই ভিডিওতে এসো দেখে নি সেই বইগুলি। প্রথমেই সেই ছোটবেলায় ক্লাস এইটে থাকতে কেনা বাঙালির সবচাইতে প্রিয় গোয়েন্দা উপন্যাস সমগ্রটি সম্পর্কে আলোচনা করি। যদিও সেবার টিচার্স ডেতে কুইজ কম্পিটিশন জিতে ফেলুদা অ্যান্ড কোম্পানি নামক এই বইটি প্রথম কিন্তু উপহার হিসেবেই পেয়েছিলাম। বইতে রয়েছে বোম্বাইয়ের বোম্বেটে আর গোসাইপুর সরগরম নামক দুটি ফেলু রহস্য। বইয়ের প্রথম পাতায় আমার শিক্ষক আমাকে একটি খুব সুন্দর মেসেজ দিয়েছিলেন, বলেছিলেন ফেলুদার মতোই তীক্ষ্ণদা হয়ে ওঠো। সেই থেকেই গোয়েন্দা উপন্যাস পড়তে শুরু করলাম। তারপর তো আনন্দ পাবলিশার্স এর এই সমগ্র ফেলু রহস্যের বক্স সেটটাই কিনে নিয়েছিলাম। সেই সময় এই সেটটির দাম ছিল 800 টাকা, আজ কিন্তু সেই মুদ্রিত মূল্য বেড়ে হয়ে গিয়েছে 2000 টাকা। আনন্দর বইতে এমন ভাবে সাংঘাতিক দাম বাড়তে থাকায় বইপ্রেমীদের পক্ষে বই কিনে বই পড়াটা বেশ কষ্টকর হয়ে উঠেছে। যা হোক, এরপর আসি আমার প্রিয় আর এক গোয়েন্দা সংকলনটির দিকে। সেবার মাধ্যমিক পরীক্ষা শেষ করেই কিনে ফেলেছিলাম আরও এক কালজয়ী গোয়েন্দা উপন্যাস ব্যোমকেশ সমগ্র। বর্তমানে শর্টস এর মাধ্যমে ব্যোমকেশ সিরিজের আলোচনা করে চলেছি, তোমরা অবশ্যই সেগুলো দেখো। কিন্তু আচ্ছা, এই বইটির তখন মুদ্রিত মূল্য ছিল 450 টাকা, বর্তমানে যা বৃদ্ধি পেয়ে হয়েছে 1250 টাকা। আমার প্রিয় এই বইটি আমার পরিচিত একজনকে পড়তেও দিয়েছিলাম, কিন্তু সে ছিল এক ঐতিহাসিক ভুল। পড়তে দিয়ে বইটার যা হাল হয়েছে তা তো তোমরা দেখতেই পাচ্ছ। তাই তারপর থেকে নিজের সংগ্রহের বই আর কারোর হাতে তুলে দিইনি। খুব শিক্ষা হয়েছে বাবা। যা হোক, এই তিক্ত এক্সপিরিয়েন্স এর পর বহু বছর আর নতুন কোনো গোয়েন্দা রচনা আমার পড়াই হয়নি। অবশ্য কলেজ, ইউনিভার্সিটি আর কর্মজীবনের ব্যস্ততাটিকেও সেক্ষেত্রে দায়ী করা চলে। তবে মাঝে মধ্যে ফেলুদা আর ব্যোমকেশের অনেক গল্পই বারবার পড়েছি, অডিও স্টোরিতেও অনেকবার শুনেছি। এরপর সুদীর্ঘ 15 বছরের খরা কাটিয়ে গত বছর ফের সংগ্রহ করেছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত এই কাকাবাবু সমগ্রটি। যদিও কাকাবাবুকে ঠিক গোয়েন্দা বলা চলে না, তবু সুনীল গঙ্গোপাধ্যায় সৃষ্ট এই অ্যাডভেঞ্চার প্রেমী চরিত্রটিকে আপামর বাঙালি পাঠককুল এক গোয়েন্দা চরিত্রের মতো করেই আপন করে নিয়েছে। তাই ফেলুদা আর ব্যোমকেশের পরেই গোয়েন্দা হিসেবে এক বাক্যে যে নামটা উঠে আসবে তা হল এই কাকাবাবুই। সর্বমোট 6টি খণ্ডে বিভক্ত এই অ্যাডভেঞ্চার সংকলনের প্রথম ও দ্বিতীয় খণ্ডের মুদ্রিত মূল্য 550 টাকা করে, আর বাদ বাকি 4টি খণ্ডের প্রতিটির মুদ্রিত মূল্য 600 টাকা করে। আর এই কাকাবাবু সমগ্রেই যে কাকাবাবুর সমস্ত গল্প আর উপন্যাস মিলে যাবে তা কিন্তু নয়। এখানে 3টি গল্প আর 3টি উপন্যাস মিসিং, এই ব্যাপারটাই ডিটেলসে অলরেডি আলোচিত হয়েছে। তবুও এই ভিডিওর ডেসক্রিপশনে তোমাদের সুবিধার জন্য আবারও সেই ডিটেলসটা দিয়ে দেবো। এরপর যে গোয়েন্দা সংকলনটি আমার সংগ্রহে এসেছে তা হলো দেশ পাবলিকেশন থেকে প্রকাশিত নারায়ণ সান্যালের বিখ্যাত সৃষ্টি নাকচম্পা এবং কাটা সিরিজ। তবে আগেও বলেছি, আবারও বলছি, এই নাকচম্পা বইটি আগে পড়ে তবেই কাটা সিরিজটি পড়তে হবে। কাটা সিরিজ সর্বমোট 6টি খণ্ডে ভেঙে প্রকাশিত হয়েছে। এর মধ্যে নাকচম্পার মুদ্রিত মূল্য 250 টাকা আর কাটা সিরিজের 6টি খণ্ডের প্রতিটির মুদ্রিত মূল্য 300 টাকা করে। তারপর বছর ঘুরে 2024 পড়ল, ব্যস্ত শিডিউল আর মাত্র 10% ডিসকাউন্টের কারণে কলকাতা বইমেলাতে এবছর যাইনি। তাই অনলাইনে অর্ডার করে সংগ্রহ করেছিলাম হুমায়ুন আহমেদের এই মিসির আলী সমগ্রটি। মিসির আলীর কাহিনীগুলি ঠিক গোয়েন্দা কাহিনী নয়, কিংবা ক্রাইম ফিকশন বা থ্রিলারের মতো ধাওয়া বা পাল্টা ধাওয়া নয়, বরং মনস্তাত্ত্বিক ও বিজ্ঞান নির্ভর এবং যুক্তি নির্ভর কাহিনীর বুনটেই বাধা। তবু অনেক ক্ষেত্রে একে রহস্য গল্পও বলা চলে। আমি যে মিসির আলী সংকলনটি সংগ্রহ করেছি তা কাকলি প্রকাশনী থেকে প্রকাশিত এবং 2টি খণ্ডে বিভক্ত, প্রতিটির মুদ্রিত মূল্য 600 টাকা করে। 2টি খণ্ড মিলিয়ে সর্বমোট 23টি উপন্যাস রয়েছে এতে। এরপর কলেজ স্কোয়ারের বসন্ত বই উৎসব চলাকালীন সংগ্রহ করেছিলাম অনিমেষ প্রামাণিক রচিত আলেকজান্ডারের গুপ্তধন নামক গোয়েন্দা কাহিনীটি। বিভা প্রকাশন থেকে প্রকাশিত এই বইটির মুদ্রিত মূল্য 144 টাকা। আর এখানেই প্রথম পরিচিত হলাম নতুন এক গোয়েন্দা চরিত্র অমর রায়ের সাথে। ইতিহাসের সবচাইতে আলোচিত ও আলোড়িত চরিত্র আলেকজান্ডারকে নিয়ে বর্তমানের পটভূমিকায় লেখা এক নিদারুণ রহস্য রোমাঞ্চ কাহিনী এইটি। ঠিক এই একই সময়ে সংগ্রহ করেছিলাম কৌশিক মজুমদারের তোপসের নোটবুক বইটি, যার সম্পূর্ণ পাঠ প্রতিক্রিয়া তোমাদের সাথেও শেয়ার করেছি, ভিডিওটির লিংক ডেসক্রিপশনে দিয়ে দিলাম। বুক ফার্ম থেকে প্রকাশিত এই বইটির মুদ্রিত মূল্য 225 টাকা। এরই সাথে সংগ্রহ করেছিলাম ওর লেখা সম্পূর্ণ ম্যাসন সিরিজের এই সেটটা। এই সিরিজের 3টি উপন্যাস হল সূর্যতামসী, নিবার সপ্তক এবং অগ্নিনিরয়। বুক ফার্ম থেকে প্রকাশিত এই বইগুলির মুদ্রিত মূল্য যথাক্রমে 375, 349 এবং
75 টাকা, আর একই সঙ্গে সংগ্রহ করেছি ভাষা প্রকাশনী থেকে প্রকাশিত মনোরঞ্জন ভট্টাচার্য রচিত এই হুকাকাশি সমগ্রটি। সাথে পেয়েছি একটি অসাধারণ হুকাকাশি নোটবুক আর এই দারুণ স্টিকারটিও। বইটির মুদ্রিত মূল্য 495 টাকা। এরপর নববর্ষের কাছাকাছি সময়ে সংগ্রহ করেছিলাম ডাক্তার নিহার রঞ্জন গুপ্তের বিখ্যাত সৃষ্টি কিরীটি রায়ের মোট 24টি জনপ্রিয় ছোট গল্পের এই সংকলনটি। মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত এই জনপ্রিয় সংকলনটির মুদ্রিত মূল্য 400 টাকা। এটা পড়ে যদি ইন্টারেস্ট জাগে তাহলে ভবিষ্যতে সমগ্র কিরীটি রায় সৃষ্টিও সংগ্রহ করতে পারি। একই সঙ্গে সেইবার সংগ্রহ করেছিলাম দীপপ্রকাশন থেকে সদ্য প্রকাশিত হেমেন্দ্র কুমার রায়ের বিখ্যাত সৃষ্টি জয়ন্ত মানিক সমগ্রের এই অখণ্ড সংকলনটি, যার মুদ্রিত মূল্য 999 টাকা। প্রসঙ্গক্রমে বলি, দীপপ্রকাশনের বইগুলিতে বেশ ভালো ডিসকাউন্ট চলছে, সেই সম্পর্কিত ডিটেলস ভিডিও এর আগেই পোস্ট করে দিয়েছি, তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখে নিও, লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। এরপর আরও একটি যে গোয়েন্দা সংকলন অতি সম্প্রতি সংগ্রহ করলাম তা হলো আনন্দ পাবলিশার্সের এই দীপকাকু সমগ্রটি। সুকান্ত গঙ্গোপাধ্যায় রচিত এই বইটিতে রয়েছে দীপকাকুর সর্বমোট 6টি উপন্যাস। বইটির মুদ্রিত মূল্য 650 টাকা। চলতি বছরের এপ্রিল মাসেই প্রকাশ পেয়েছে এই সংকলনটি, আর একই সাথে সংগ্রহ করেছি সম্ভবত এই দশকের অন্যতম শ্রেষ্ঠ গোয়েন্দা কাহিনী শেষ মৃত পাখি, সাক্যজিৎ ভট্টাচার্য রচিত এবং সুপ্রকাশ প্রকাশন থেকে প্রকাশিত। এই বইটির মুদ্রিত মূল্য 520 টাকা। কাহিনীটি যারা পড়েছে তারা প্রত্যেকেই এর গুণগান করেছে। আর শেষে যে বইটি থুড়ি বই দুটি আমার সংগ্রহে এসেছে তা হলো দীপচক্র রচিত সম্পূর্ণ বিবেক সিরিজটি। এর প্রথম খণ্ডের নাম দ্য সিক্রেট উন্ড, আর দ্বিতীয় খণ্ড হলো হত্যাকাণ্ডের নেপথ্যে। এটি একটি পুলিশি গোয়েন্দা কাহিনী যার প্রোটাগনিস্ট চরিত্রটি হলেন তদন্তকারী পুলিশ অফিসার বিবেক সিংহ। সফিজেন থেকে প্রকাশিত এই সিরিজের প্রথম ও দ্বিতীয় খণ্ডটির দাম যথাক্রমে 240 এবং 280 টাকা। তোমরা তো জানোই বই দুটি আমি সফিজেনের পক্ষ থেকে গিফট হিসেবেই পেয়েছিলাম। যা হোক, এই হলো আমার কাছে থাকা সমস্ত গোয়েন্দা কাহিনীর কালেকশন। তোমাদের সংগ্রহের লিস্টটিও আমাদের সাথে কমেন্টে অবশ্যই শেয়ার করো। সাথে জানিও এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের। ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের অবশ্যই উৎসাহিত করো। ভালো থেকো আর অনেক অনেক বই পড়ো।